আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গেরেনমার চ্যানেল আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর তামলিন দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন কাজ মেয়েদের কাজের কোনো শেষ নাই আসলে দেশে আসার পর থেকে অনেক কাজ অনেক ঘুরাঘুরি দৌড়াদৌড়ি কিছুই করতে পারি না কাজ আর কাজ আমার কিছু কাজ রয়েছিল লাস্ট ইয়ার অবশিষ্ট যেগুলো আমি এখন কমপ্লিট করার চেষ্টা করছি জানি না কতটুকু সম্ভব পাশাপাশি রান্নাবান্নাও আসে নাস্তা বাস্তাও বানানো হয় আজকে আমি অল্প কিছু সিঙ্গারা বানিয়ে নিতেছি মেয়েদের আর কাজের কোনো শেষ নাই দেশ হোক বিদেশ হোক গড় হোক বাইরে হোক কাজের কোনো শেষ নাই আর বেড়াতে কোথাও যাইনি প্রথমে শরীরটা ভালো ছিল না আর এখন কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি দেখি দ্রুত কাজটা শেষ হতে পারে কি না আর এখানে মটরশুঁটি আর একটু আলু আর কিছু মিক্স ভেজিটেবল দিয়ে কিছু সিঙ্গারা বানিয়ে নিতেছি কাজের লোক আসে বাইরে কাজ পেন্টিংয়ের কাজ চলছে টাইলিংয়ের কাজ চলছে একটু তারা চা নাস্তার ব্যবস্থা করছি অল্প কিছু আমরাও খাবো ওদেরকেও দিব একা খেতে তো ভালো লাগে না সবাই মিলেমিশে কাজ করে তাদেরকেও কিছু শাহ দেওয়া লাগে তাই আমি একটু অল্প কিছু বানিয়ে নিতেছি আপনারা যারা আমার ভিডিওতে আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নিয়মিত যারা দেখেন নিয়মিত আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিয়মিত আমাকে সাপোর্ট করবেন ফুল ওয়াচ করবেন আজকে অল্প কিছু কাজকর্ম শেয়ার করলাম দেশে সেসব সময় কাজকর্ম করি আর এই যে সালাথের টমেটোগুলা এক বাই গাছ থেকে পেড়ে আমাকে দিয়েছেন ও পাশে থাকেন আমার বাই সালাথের জন্য টমেটোগুলা দিয়েছেন খুবই ভালো টমেটো আর সিমের বেশি অনেকগুলা সিম ওই পাশ থেকেও আশেপাশে থেকে আসছে কিন্তু আমি সবাই যে শিমগুলা খেতে পারছি না তাই যেগুলা বিসি আছে সেগুলা সংরক্ষণ করছি আর কাজকর্ম শেষে গড়ে অনেক দুলাবালি আর দুলাবালিতে আমার খুবই বিরক্ত লাগে আর খেতিও করে সেই জন্য আমি মফ দিয়ে আমি প্রতিদিন ক্লিনের কাজ করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ বাইরে যে কাজ চলছে সব সময় পায়ের দুলাবালি কিছুতেই এড়াতে পারছি না সেই জন্য আমি প্রতিদিন মুসামুসি করি আমার এলার্জি বেড়ে যায় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মেয়েদের কাজের কোনো শেষ নাই এটাই ঘরে বাইরে আমরা কাজ করতে হয় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আগামীতে আরও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব দেশে আসার পর থেকে কোথাও বের হইনি গোরের মধ্যেই আসি কাজ চলে আর অনলি ফ্রাইডে কাজের লোক আসেন না ফ্রাইডে তো সব কিছু বন্ধ থাকে সেই জন্য আমিও বের হইনি আর আমার গরের সামনে আর একটা বাসা ওই বাসাটা আমি দেখতে গিয়েছিলাম ওই যে উইন্ডো লাগানো হয়েছে আর আমার দুতালার উইন্ডোটা আমি লাগাব সেই জন্য আমি এই দুতালার উইন্ডোটা লাগানোর জন্য আমি ওই বাসাটা দেখতে গিয়েছিলাম একদিন ভিতরে গিয়েছি রাতের বেলা কিন্তু আজকে আমি ওই বাসাটা আমার বাসার অপোজিটে একদম অপোজিটে আর এই রাস্তাটা আমার বাসার সামনে আমি দ্রুত গিয়ে একটু দেখে আবার চলে আসলাম আগামীতে আবার কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হব আর কাজটা শেষ হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন